জিনিয়াস এডুকারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। একাদশ শ্রেণীর পরীক্ষা আর মাত্র কটা দিন পর, তো আজকের ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এলাম। এই শেষ মুহূর্তে আমি মাত্র কটি প্রশ্ন রাখব। আশা করব এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের এই ভিডিওটি। তো যাই হোক, মূল আলোচনায় আসার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর সেই সঙ্গে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি তোমরা সরাসরি পেয়ে যাও। তো চলে আসি আমরা মূল আলোচনায়, দেখে নেব প্রশ্নগুলি। প্রথম অধ্যায় থেকে আমি প্রশ্ন বাছাই করেছি মাত্র দুটো, লাস্ট মিনিট সাজেশন হিসাবে মাত্র দুটো প্রশ্ন বাছাই করেছি। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো। আর এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন রেখেছি, সেটি হলো রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই দুটি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে পড়বে। আশা করব এই দুটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আসবো দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় থেকে আমি প্রশ্ন বাছাই করেছি তিনটে। প্রথম প্রশ্ন হল, চুক্তিবাদী রাষ্ট্রতাত্ত্বিক হিসাবে তিনজন রাষ্ট্রতাত্ত্বিকের নাম লেখো, সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি, আর সেই সঙ্গে আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো রাষ্ট্রের প্রকৃতি ওই সম্পর্কে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ঐশ্বরিক উৎপত্তিবাদ ব্যাখ্যা করো। আশা করব এই দুটি প্রশ্নের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু তবুও আমি এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন তোমাদেরকে দেখে রাখতে বলবো। প্রশ্নটি হলো, রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। এবার আসবো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে আমি দুটি প্রশ্ন খুব গুরুত্ব দিয়েছি। প্রশ্ন দুটি হলো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো, আর সেই সঙ্গে আরেকটি প্রশ্ন দেখবে, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। এরপর চতুর্থ অধ্যায় থেকে আমি একটি মাত্র প্রশ্ন রেখেছি, যদিও এখান থেকে অনেকগুলি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমি একটি প্রশ্ন রেখেছি তোমাদের, সেটা হলো, আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলি কি কি। এরপরে আসবো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে আমি প্রশ্ন বাছাই করেছি মাত্র দুটো, আশা করব এই দুটোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। প্রশ্ন দুটি হলো, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো, সংবিধান কাকে বলে, সংবিধানের শ্রেণী বিভাজন করো। এই দুটি প্রশ্ন পড়বে, তার মধ্যে আশা করব ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটিই আসবে, তোমরা এই প্রশ্নটিকে পড়বেই। এবার আসবো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে আমি প্রশ্ন বাছাই করেছি মাত্র তিনটে, আশা করব এই তিনটে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন হলো, এককেন্দ্রিক সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র বলতে কি বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হলো, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কাকে বলে, এই সরকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে আসবো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি, আশা করব এই প্রশ্নটিই আসবে। ভারতীয় সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। আমি যে প্রশ্নগুলি বললাম, আশা করব এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর সেই সঙ্গে বন্ধুদের শেয়ার করবে। আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।